নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের 334তম দিনের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রাণারাম এই ইউটিউব চ্যানেল, যে চ্যানেলটি অলরেডি আপনারা সাবস্ক্রাইব করেছেন, যারা করেননি ভবিষ্যতে আবারও আপনাদের পরিচিত মানুষজনের মধ্যে এই প্রাণারাম চ্যানেলকে ছড়িয়ে দিন সাবস্ক্রাইবারের জন্য, সাবস্ক্রিপশনের জন্য, যাতে এই ধরনের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক আদর্শমূলক অনুষ্ঠান আপনারা ঘরে বসে এই মহামারীতে শ্রবণ মনন অনুধ্যান করতে পারেন। সেই প্রাণারাম ইউটিউব চ্যানেলের সৎকথায় প্রতিদিনের প্রার্থনা এই ধারাবাহিক অনুধ্যানের আজকের পর্বে আমরা স্মরণ মনন করব বেদান্ত ভাস্কর স্বামী রামতীর্থ সম্পর্কে। আমরা অনেক অজ্ঞাত মনীষীদের কথা এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় নিত্যদিন স্মরণ মনন করছি। উদ্দেশ্যটা এটি যে আমাদের বিভিন্ন মহাজনের জীবন দুর্দিনে যেমন ঋণ নিতে হয়, তেমনি আমাদের জীবন দর্শন গড়ে তুলতে গেলে, জীবনের পথে চলতে গেলে, যখন জীবনের বাঁকে বাঁকে পড়তে পড়তে ওঠা পড়া থাকে, তখন এই মহাজনের কাছে আমাদের দাঁড়াতে হয়, তাদের কাছে আমাদের ঋণের শেষ নেই। এবং সেই ঋণ অর্থনৈতিক ঋণ নয়, সেই ঋণ মানসিক পরিতুষ্টির এক অমোঘ জীবন দর্শনের ঋণ, যে ঋণ গ্রহণ করে আমরা বাঁচি। তার সুদ কত পারি কি দিতে পারি কি পারি সেটা আমরা জানি না, কিন্তু এদের জীবন আমাদেরকে সত্যি সত্যি আনন্দিত করে, ভাবায় এবং একটু একটু নিজেদের জীবনকে পরিবর্তন করার অনুপ্রেরণাটুকুও জাগায়। বেদান্ত ভাস্কর স্বামী রামতীর্থ সম্পর্কে বলতে গেলেই মনে পড়ে যে একজন আমেরিকান মহিলা বলেছিলেন, আপনি কি স্বামী রামতীর্থ, সেই বিখ্যাত ভারতীয় বেদান্তি সন্ন্যাসী যিনি তাঁর কাছে আসেন তাঁকেই সুখে ভাসিয়ে দেন, আনন্দে পূর্ণ করেন। অদ্ভুত এক ভারতীয় যোগী যিনি নিজেকে বলেন রাম বাদশাহ, তাঁর সামনে এসে মহিলাটি নিজের দুঃখের কাহিনী শোনাতে লাগলেন অশ্রু ভরা নয়নে। মহিলা অনেকের মুখে শুনেছেন রাম বাদশাহ আনন্দের জীবন্ত ফোয়ারা, যেই আসুক তার নিকটে যত বেদনাই নিয়ে আসুক সে ফিরে যায় প্রসন্ন প্রফুল্ল অন্তরে। 10 মিনিট কথা বললেই আগন্তুকের সমস্ত ব্যথা, সমস্ত হতাশা, একেবারে কর্পূর যেমন উবে যায় সেই রকম উবে যায়। সদা হাসিমুখ এই সন্ন্যাসীকে কেউ কখনো রুষ্ট হতে দেখেননি। এর আগে এরকমই এক যুবক সন্ন্যাসী আমেরিকাকে মাতিয়ে দিয়েছিলেন অদ্ভুত মেধা, পাণ্ডিত্য এবং বাগ্মিতা দিয়ে, ভালোবাসা দিয়ে, সহাস্য বদন দিয়ে, অতুলনীয় রহস্যবোধ দিয়ে। ক্ষেত্র অনেকটাই প্রস্তুত ছিল, তাই স্বামী রামতীর্থকে গ্রহণ করেছিল আমেরিকা দুহাত বাড়িয়ে। ধনীর দেশ আমেরিকা, বিত্তবান কোনো অহংকারী সেই কপটদক্ষিণ সন্ন্যাসীকে হয়তো অপমানও করেছে অনেকবার, কিন্তু তাতে রাম বাদশাহের মুখের হাসি কখনো বিলীন হয়নি, বরং উল্টোও হতো। তিনি বলতেন, আজ রাম বাদশাহকে আচ্ছা করে অপমান করে গেল লোকেরা, খুব মজা হয়েছে, কত রকমের গালি, কত রকমের ধিক্কার, নতুন ভাষায় নতুন মেজাজে দেওয়া এই উপহার রামকে খুব আনন্দ দিয়েছে। এই বলতে বলতে হেসে তিনি গড়িয়ে পড়তেন এবং জোরে জোরে হাততালি দিতেন। এই বেদান্ত তীর্থ বা বেদান্ত ভাস্কর স্বামী রামতীর্থের জীবন এইরকমই ছিল, কেউ গালাগালি দিলেও তিনি সেটিকে অম্লান বদনে গ্রহণ করতেন। সেই মহিলা সদ্য সদ্য একমাত্র সন্তানকে হারিয়েছেন, অন্তরে তার অসহ্য ব্যথা মুচড়ে মুচড়ে উঠছে, সন্তান হারানোর যন্ত্রণা যার হয় সে বোঝে, আমরা বুঝতে পারি না। সেই অব্যক্ত যন্ত্রণাকে বুঝবে কে, সেই বোঝার জন্য অনেক আশা নিয়ে তিনি ছুটে এলেন। রাম মহিলাটির জন্যে প্রার্থনা করলেন, বললেন, রাম বাদশাহ সুখ শান্তি বিক্রি করে, তাই রামের কাছে সুখ শান্তি চাইলে এমনিই তো হবে না, তার জন্যে মূল্য দিতে হবে। শুনেই মহিলায় বললেন, হ্যাঁ হ্যাঁ দেব, নিশ্চয়ই দেব, বলুন কি চাই, কত চাই আপনার। তখন উত্তর দিচ্ছেন রামতীর্থ, রামের জগতে এ রাজ্যের মুদ্রা চলে না, যে মুদ্রা রামের জগতে চলে তোমাকে সেই মুদ্রাই দিতে হবে। মহিলা জিজ্ঞেস করলেন উৎসুক কণ্ঠে, কি করতে হবে আমাকে বলুন। আবার উত্তর দিলেন, যদি আনন্দের রাজ্যে প্রবেশ করতে চাও তাহলে এই ছোট্ট ছেলেটিকে গ্রহণ করো, যত ভালোবাসা পেত তোমার সন্তান ঠিক ততটাই দিয়ে একে পালন করো। বালকটি ছিল একটি নিগ্র অনাথ, কোনো এক দুর্ঘটনা
তার বাবা মাকে ছিনিয়ে নিয়েছিল। থমকে গেলেন সেই মহিলা। এই যে খুব কঠিন কাজ, সহজভাবেই জবাব দিলেন ওই রামতীর্থ, তাহলে আনন্দের রাজ্যে প্রবেশ করাও কঠিন। কিন্তু তার বলার মধ্যে যে এমন শক্তি ছিল, যেটা অগ্রাহ্য করার মতন সাহস বা স্পর্ধা শক্তি কোনোটি ওই মহিলার ছিল না, তাই রাজি তাকে হতে হলো। প্রাথমিক ধাক্কা সামলে নেওয়ার পর তার মনে শান্তির যে তৃষ্ণা, যে আরতি জেগেছিল, তাতে যেন তার হৃদয়ে প্রেমের ফোয়ারা খুলে গেল। পরবর্তী জীবনে সেই প্রেমের রসে সিক্ত হয়ে সেই মহিলাই হয়েছিলেন বিখ্যাত সিস্টার স্টেলা, যিনি পরে বেদান্তের প্রচারে নিজের জীবনটিকে উৎসর্গ করেছিলেন। অর্থাৎ একটা মানুষের জীবনকে আনন্দের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই বেদান্ত ভাস্কর স্বামী রামতীর্থ। দ্রষ্টাভাব বেদান্তের একটি প্রধান শিক্ষা এবং সাধন পন্থা। স্বামী রামতীর্থ সম্বন্ধে যখন প্রসিদ্ধি চারিদিকে ছড়িয়ে গিয়েছিল, পশ্চিমী দুনিয়ায় যখন তার পূর্ণভাবে বিকাশ ঘটেছিল, তখন আমি শব্দটি ব্যবহার করতে তাঁকে কেউ কখনো শোনেনি। রাম এই করেছে, রাম বলেছে, রাম শুনেছে, এই কথাই তিনি বলতেন। বেদান্তবাদীদের সম্পর্কে একটা প্রচলিত ধারণা যে তারা পলায়নবাদী, জীবনের সম্মুখীন থেকে তারা ভয় পায়। ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই বাক্যের প্রকৃত অন্তর্নিহিত অর্থ সাধারণ মানুষ বুঝতে পারে না। স্বামী রামতীর্থ নিজের জীবন দিয়ে এই ভ্রান্তি দূর করতে সক্ষম হয়েছিলেন। উদাস গম্ভীর মুখ হওয়া সাধুর লক্ষণ নয়, সাধুর জীবন সদা আনন্দময়। যখন জগৎকে পরমাত্মারই মূর্ত রূপে বলে দেখতে শেখা হয়, তখনই তার আনন্দ রূপটি ফুটে ওঠে। চারিদিকে সৌন্দর্যের প্লাবন, কল্যাণের তরঙ্গ, আর যে দৃষ্টির সসীমতা সেটা লোপ পায়, সব কিছুই সেখানে সুন্দর বলে প্রতিভাত হয়, কোনো কিছু আর অসুন্দর হয় না। বেদান্তের রাজ্যে সেইটি। স্বামী রামতীর্থের জীবন দুঃখ কষ্টের মধ্যে দিয়েই শুরু হয়েছিল। প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই ছিল তাঁর নিত্য সঙ্গী। 1873 খ্রিস্টাব্দে দীপাবলির দিন পাঞ্জাবের মুরলিওয়ালা গ্রামে তাঁর জন্ম। তার জন্মের কিছুদিন পরেই তার মায়ের মৃত্যু হয়। পিসিমার ঘরে তিনি পালিত হন। পিসিমা ছিলেন সাত্ত্বিক প্রকৃতির। ছোট ভাইপোটিকে ধর্মপ্রাণ করে তুলতে, শিক্ষিত করে তুলতে তিনি কখনো চেষ্টা ত্রুটি করেননি। গ্রামে গ্রামে, তারপর জেলার ছোট ছোট স্কুলে পড়াশোনা করে তিনি দারিদ্রের সাথে লড়াই চালিয়েছিলেন। কতদিন কত খাবার জোটেনি, তবুও তিনি পড়াশোনা করেছেন এবং কলেজে বিএ পরীক্ষায় প্রথম হয়ে 60 টাকার মাসিক বৃত্তি অর্জন করেন। আর্থিক সংকট কিছুটা দূর হলেও একা ওই টাকা খরচ করবেন এমন সংকীর্ণ মন নিয়ে তার জন্ম হয়নি। ফলে বহু দরিদ্র ছাত্রকেই ওই বৃত্তির তিনি অংশীদার পর্যন্ত করতে পেরেছিলেন। গণিত ছিল তার নেশা। কঠিন কোনো সমস্যার সমাধানে বিনিদ্র রজনী কাটানো তার কাছে কোনো বিরল ব্যাপার ছিল না। একবার 10টা খুব কঠিন কঠিন অঙ্ক তার হাতে এসে পড়ল। উৎসাহের তীব্রতায় তিনি সংকল্প করলেন যে রাত্রের মধ্যে এই 10টা অঙ্ক সাফল্যের সঙ্গে যদি কেশে কষতে না পারেন, তাহলে মাথাটি ধর থেকে কেটে আলাদা করে ফেলবেন। কি চরম প্রতিজ্ঞা যে 10টা অঙ্ক রাতের মধ্যেই করতে হবে। খাতা কলম নিয়ে বসলেন, আর বিছানার নিচে রইল একটা শানিত ছুরি। রাত্রি তৃতীয় পোহর পর্যন্ত 9টা অঙ্ক হয়ে গেল, কিন্তু 10টাকে কিছুতেই আনতে পাচ্ছেন না। উষার প্রথম কিরণটি জানলা দিয়ে ঘরে প্রবেশ করতেই তার সংকল্পের কথা মনে পড়ে গেল। মুহূর্ত মাত্র দেরি না করে ছুরি বের করে ঘাড়ে চেপে ধরলেন। রক্তে আঙুলগুলো যখন রাঙা হয়ে উঠল, তখন অলৌকিকভাবে আকাশের গায়ে বিদ্যুৎ ছলকের মতন সমাধানটা ফুটে উঠল। অভিভূত রাম ছুরি ফেলে দিয়ে কলম ধরে লিখে ফেললেন উত্তরটি খাতায়। একটি ঘটনা উল্লেখ করে তিনি বলেছিলেন, মানুষ যখন সিদ্ধির জন্য নিজ অস্তিত্ব পর্যন্ত বাজি রাখতে ভয় পায় না, এগিয়ে যায়, তখন অস্তিত্ব তার পূর্ণ ক্ষমতা নিয়ে মানুষকে সাধনার পথে সাহায্যের জন্য এগিয়ে আসতে দেরি করে না। কি সুন্দর কথা বলছেন! আই মাস্ট রিপিট, মানুষ যখন সিদ্ধির জন্য নিজ অস্তিত্ব পর্যন্ত বাজি রাখতে ভয় পায় না। ঠাকুরের জীবনে দেখি, মায়ের জন্য তিনি তপস্যা করছেন দক্ষিণেশ্বরের ওই ঘাটে, গঙ্গার ঘাটে তিনি মুখ রোগড়ে কাঁদছেন, কিন্তু সেই দিন যেদিন খড়গটা হাতে তুলে নিলেন সেদিন মা দেখা দিলেন, বলছেন ওই যে নিজের অস্তিত্ব সিদ্ধির জন্য
যখন বাজি রাখতে ভয় পায় না, এগিয়ে যায়, তখন অস্তিত্ব তার পূর্ণ ক্ষমতা নিয়ে মানুষকে সাধনার পথে এগিয়ে আসতে দেরি করে না। এই বাজি রাখার মনোভাব তখনই জাগে যখন নিজের চেষ্টা পূর্ণরূপে করা হয়, কিন্তু ঈপ্সিত সাফল্য দেখা যায় না। চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সাহসে কমতি থাকলে চলবে না, সেখানে 100% সাচ্চা হওয়া চাই। তার ছাত্রজীবন নিদারুণ দারিদ্র্যের মধ্যে কাটলেও তার মনোবল ছিল অসীম, তুলনাহীন। তার জীবনীকার সর্দার পূরণ সিং লিখছেন যে এমন অনেক পরিস্থিতির কথা আছে যেখানে অসাধারণ মনোবলের অধিকারী না হলে টিকে থাকাই কঠিন। একবার উনি দেখলেন হাতে যা পয়সা আছে তাতে দৈনিক 3 পয়সার বেশি খরচ করা যাবে না যদি 1 মাস চালাতে হয়। তিনি মনে মনে বললেন, ঈশ্বর আমার পরীক্ষা নিচ্ছেন, কুছ পরোয়া নেই, এতেই আমি সন্তুষ্ট। একটি নান রুটির দোকান থেকে খাবার কিনতে যেতেন, দিনের বেলায় 2 পয়সার রুটি নিতেন আর রাতে নিতেন 1 পয়সার। দোকানদার কিছুদিন এইভাবেই দেখছিলেন, কিন্তু খুশি মনে নয়, কারণ তার ব্যবসায়ী হিসেবে তো লোকসান। রুটির দাম 2 পয়সা, কিন্তু ডালও তো দিতে হচ্ছিল, তার দাম তো আর নিতে পারছেন না, দুবেলায় দুবার। এতদিন সে থাকতে না পেরে একদিন রামস্বামীকে বা রামতীর্থকে বলেই বসলেন যে আপনি তো দিনে 3 পয়সার রুটি নেন কিন্তু ডালের জন্য কিছু দেন না, তাও আবার দুবার নেন প্রতিদিন, কাল থেকে ডালের দামটাও দিতে হবে। রামের কাছে বাড়তি খরচের কোনো পয়সা ছিল না, সুতরাং তাকে রাতে রুটি কেনা বন্ধ করতে হলো। একবেলা খেয়েই দিন কাটাতে লাগলেন, কিন্তু তার ছিল না কোনো অসন্তোষ, কোনো নালিশ ছিল না কারুর বিরুদ্ধে। যেমনই হোক না, পরিস্থিতিকে তিনি সহজভাবে মেনে নিতেন। ওই যে মায়ের কথা, সহ্যের সমান গুণ নেই, সন্তোষের সমান ধন নেই। কোনো অবস্থাতেই অন্যের দোষ দেখছেন না, নালিশ করছেন না, পরিস্থিতি যেমন আসছে তাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। এবং অভাবের এই বিকট পরিস্থিতির মধ্যে দিয়েই রামতীর্থ এমএ পাশ করেন। আত্মবিশ্বাস তার এতটাই ছিল যে প্রশ্নপত্রের সব অঙ্কটি তিনি কষে আসতেন এবং লিখে আসতেন পরীক্ষক যেন তার খুশি মতো 9টি উত্তর দেখে নেন। এই আত্মবিশ্বাসের জন্য তিনি কোনো কৃতিত্ব দাবি করতেন না, ঈশ্বরে বিশ্বাসী ছিল এর উৎস, এমনটাই ছিল তার দৃঢ় বিশ্বাস। তিনি বলতেন, জগতে এমন কোনো বস্তু নেই যার ওপর ভরসা করা যায়, ঈশ্বরই আমাদের বিশ্বাসের ভিত্তি, আমাদের সকল শ্রদ্ধার একমাত্র দাবিদার। এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় আজকে আমাদের 2টি অনুধ্যানের বিষয়, যে সত্যি সত্যি আমরা বাজি মাত করে যদি সাধনায় সিদ্ধি লাভের জন্য এগিয়ে যাই নিজের জীবনকে অস্তিত্বকে, তখন যেমন পূর্ণ সত্তায় এগিয়ে আসে, ঠিক তেমনি জগতে অন্য কোনো বস্তু নেই যার ওপর ভরসা করা যায়। নিত্য পরিবর্তনশীল এই বস্তু, প্রতিদিন পরিবর্তন হচ্ছে, প্রতিদিন ডেজ আর চেঞ্জিং, মাইন্ড আর চেঞ্জিং, ম্যাটার্স আর চেঞ্জিং, বাট অনলি কনস্ট্যান্ট ইটার্নাল হচ্ছেন এই ভগবান। 1896 সালে তীর্থরাম লাহোরের মিশন কলেজ থেকে গণিতের অধ্যাপক হিসাবে তিনি নিযুক্ত হলেন, 4 বছর চাকরি করেছিলেন। মিশন কলেজের চাকরি ছেড়ে ওই সময়ের মধ্যেই 2 বছর ওরিয়েন্টাল কলেজের রিডারের পদে কাজ করেছেন। লাহোরেই তিনি স্বামী বিবেকানন্দের সংস্পর্শে আসেন এবং তার ব্যক্তিত্ব, পাণ্ডিত্য এবং বৈদান্তিক তত্ত্বে প্রতিষ্ঠা দেখে অভিভূত হন। একটি চিঠিতে তিনি তার নিকটজনকে লিখেছিলেন যে এখানে এক অদ্ভুত তেজোদ্দীপ্ত সন্ন্যাসী এসেছেন, অগাধ তার পাণ্ডিত্য, অকাট্য তার বেদান্ত ভিত্তিক যুক্তি, সামনে তাবড়ো তাবড়ো পণ্ডিতরা এসে খড়কুটোর মতন ভেসে যাচ্ছেন, তার ক্ষুরোদার মেধার সামনে কোনো মতবাদী দাঁড়াতে পারছে না, সবার সপ্তর্কই অবলীলাক্রমে কচকচ করে কেটে কেটে খণ্ড করে দিচ্ছেন। তীর্থরামের কাছে একটা সোনার ঘড়ি, সে এমএ পরীক্ষায় কৃতিত্বের নিদর্শন স্বরূপ পেয়েছিলেন, সেটা তিনি স্বামীজিকে শ্রদ্ধার্ঘরূপে অর্পণ করেছিলেন। স্বামীজি সেটি সানন্দে গ্রহণ করে বলেছিলেন, এই সন্ন্যাসী তো পরিব্রাজক, তাই এই মূল্যবান উপহারটি তাঁরই স্মৃতিচিহ্ন স্বরূপ তাঁর তরুণ বন্ধুটির পকেটেই নিরাপদে শোভা পাক। এই বলে তিনি ঘড়িটি তীর্থরামের পকেটেই গুঁজে দিয়েছিলেন। চাকরির পাশাপাশি তার সাধনাও চলেছিল জোর কদমে, পড়াশোনার মতো এক্ষেত্রেও তিনি সাফল্য পেয়েছিলেন। 1900 সালে তার বৈরাগ্য প্রবল হয় এবং তিনি চাকরি থেকে ইস্তফা দেন। তীর্থরাম হয়েছিলেন স্বামী রামতীর্থ, 6 বছর বেঁচেছিলেন, এর মধ্যে তিনি জাপান এবং আমেরিকায় যান। 1903 সালে আমেরিকার বিশ্ব সম্মেলনে তিনি যোগদান দিয়েছিলেন এবং এই সম্মেলনে স্বামী বিবেকানন্দের মতন খ্যাতি লাভ করতে পারেননি ঠিক,
কিন্তু স্বামী রামতীর্থকে আমেরিকানরা যীশুখ্রিস্টের জীবন্ত বিগ্রহ হিসাবে সম্মানিত করেছিলেন। তার মুখে একটাই কথা ছিল যে ঈশ্বরকে জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। ওগো মানুষ, তুমি তো ঈশ্বরই, শরীরকে কেন্দ্র করে থাকা ত্যাগ করো। শরীর চেতনা দূর হলেই ঈশ্বরীয় চেতনা আপনি আপনি ফুটে ওঠে। দ্য অনলি ব্যারিয়ার ফর দ্য স্পিরিচুয়াল লাইফ ইজ আওয়ার বডি কনসাসনেস। এই দেহবোধ যখনই দূর হবে তখনই অধ্যাত্মবোধ জাগরিত হবে। সেই জন্যই বলছেন, শরীর চেতনা দূর হলে ঈশ্বরীয় চেতনা আপনা আপনি ফুটে উঠবে। তার নিজের কথায়, অর্থাৎ স্বামী রামতীর্থের নিজের কথায়, রাজকুমার যখন পাঠশালায় যেত অথবা বন্ধুদের সঙ্গে খেলা করত, তখন সে সঠিক জানতো না যে সে রাজকুমার। সেই রকম প্রত্যেক মানুষকেই জানতে হবে যে সে ঈশ্বরীয় রাজকুমার। রাজকুমারের মতনই হবে সব তার কাজকর্ম। এই ভাব নিয়ে তিনি সারাক্ষণ মশগুল হয়ে থাকতেন এবং ডুবে থাকতেন ওই চিন্তনের মধ্যে। সান ফ্রান্সিসকো বন্দরে এসে জাহাজ থামল। সহযাত্রীরা মালপত্র নিয়ে একে একে সবাই নেমে গেল, কিন্তু স্বামী রামতীর্থের হুঁশ নেই। একজন সহযাত্রী এগিয়ে এসে তাকে বললেন, এ কি নামবেন না আপনি? এখনই তো জাহাজের সিঁড়ি তুলে নেবে, কোথায় আপনার মালপত্র? তার উত্তর এলো, মালপত্র যা কিছু আমার, শরীরে দেখছেন তাই? অবাক হয়ে সহযাত্রী বললেন, তাহলে এই ধনীর দেশে যেখানে ধনসম্পদকেই পুজো করা হয় আপনি থাকবেন কী করে? তিনি বললেন, যিনি রামকে এখানে এনেছেন তিনিই ব্যবস্থা করবেন। সহযাত্রী আবার প্রশ্ন করলেন, আপনি কাউকে এখানে চেনেন? এখানে আপনার কোনো বন্ধু আছে? স্বামী রামতীর্থ হেসে বললেন, নিশ্চয়ই আছে, একজনকেই রাম চেনে, তিনি আপনি। এই কথা শুনে বিস্মিত ভদ্রলোক এতই অভিভূত হয়ে পড়লেন যে তিনি সত্যি সত্যি হয়ে পড়লেন এই রামতীর্থের অত্যন্ত কাছের লোক। তিনি তার থাকার ব্যবস্থা করলেন, রামের কাছে তিনি প্রথম দীক্ষা গ্রহণ করলেন। রামতীর্থ হয়ে গেলেন তার আরাধ্য দেবতা। অপরকে আপন করে নেয়া এবং লৌকিক ও আত্মিক সাফল্যের পথে এগিয়ে দেওয়াই ছিল রামতীর্থের ধর্ম আধ্যাত্ম চেতনার অন্যতম লক্ষণ। যে এই ধর্ম নিষ্ঠা সহকারে পালন করতেন তার জীবনে আনন্দ উঠত। স্বামী রামতীর্থের একটি বিখ্যাত ভাষণ, সফলতার রহস্য জনপ্রিয়তায় স্বামী বিবেকানন্দের প্রথম ভাষণের সমতুল্য হয়েছিল। সারা আমেরিকায় আলোড়ন তুলেছিল, বহু শিক্ষক, বক্তা, লেখক, এবং সেই ভাষণে তিনি সাফল্যের সাতটি উপায়ের কথা বলেছিলেন। রামতীর্থের মতে সাফল্যের রহস্য একটা খোলা খাতা, গোপন কিছু নয়। প্রত্যেক মানুষই নিজ নিজ অভিজ্ঞতার ভিত্তিতে কিছু এ বিষয়ে বলতেই পারে। আসল কথা উপায়গুলোকে জীবনে কাজে লাগানো। এ কথা ঠিক যে কোনো কোনো ব্যক্তি বা রাষ্ট্র অন্য কোনো উপায় অবলম্বনে সাফল্য অর্জন করেছে, কিন্তু ওই উন্নতির পেছনে পতনের সম্ভাবনা সদা সর্বদা উঁকি দিতে থাকে, কারণ ওই উপায়ের ভিতটা খুব দৃঢ় এবং নির্ভরযোগ্য নয়। তাঁর দেওয়া সিদ্ধান্তের ব্যাখ্যা তিনি নিজেই করেছেন, পরিশ্রম, লক্ষ্যের প্রতি তন্ময়তা, প্রসন্নতা, নির্ভীকতা, সার্বভৌমিক প্রেম, আত্মনির্ভরতা, আত্মত্যাগ। রামতীর্থের মতে এই সাতটি সোপানের মধ্যেই রয়েছে সমগ্র আধ্যাত্মিক ভাবনা। পরিশ্রম, লক্ষ্যের প্রতি তন্ময়তা, প্রসন্নতা, নির্ভীকতা, সার্বভৌমিক প্রেম, আত্মনির্ভরতা এবং আত্মত্যাগ। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে ভারতের কাছে দুনিয়াকে দেবার মতন অনেক কিছু আছে, কিন্তু দুর্ভাগ্যবশত ভারতের মানুষ আত্মপ্রবঞ্চনার কবলে পড়ে দিকভ্রষ্ট হয়েছে। তাই সে পরাজিত, তাই তার ঘটেছে পরাভব। পুনরুত্থানের জন্য দৃষ্টির পরিবর্তনের দরকার। সমগ্র রাষ্ট্রের জন্য চাই নবীন দৃষ্টি, নবীন উৎসাহ। তার কাছে ভারত শুধু মাটি নয়, ছিল এক জীবন্ত জাগ্রত সত্তা। তার সঙ্গে তিনি নিজেকে অভিন্ন মনে করতেন। কাব্যিক ভাষায় তার বর্ণনা ছিল যে হিমালয় ভারতবর্ষের মস্তক, কন্যাকুমারী এবং কেরল হচ্ছে তার পদযুগল। তাঁরই শিবের জটা থেকে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু শির হয়ে প্রবাহিত বিন্ধ্যাচল তার কটিবন্ধ, পাঞ্জাব আর বঙ্গদেশ তার দুটি হাত। বেদান্তের অহং ব্রহ্মাস্মি ভাবনাতে দৃঢ় প্রতিষ্ঠিত তাঁর পক্ষে উপরোক্ত ভাবটি সত্যি সত্যি অস্বাভাবিক ছিল না। তিনি সম্পূর্ণ অহং ভাব থেকে নিজেকে লুপ্ত করতে পেরেছিলেন। নিজের চেতনাকে ভারতের চেতনার মধ্যে দিয়ে তিনি ট্রান্সফর্ম করতে পেরেছিলেন। দেহবোধ তার ছিল না, মায়া মমতাহীন এক সার্বিক প্রেমভাবনায় ভরপুর ছিল
তার জীবন এবং তিনি নিজের দেহটি স্বেচ্ছায় গঙ্গার জলে নিমজ্জিত করেছিলেন। বেষ্টি আত্মার লীলা অবসান হয়েছিল সমষ্টি আত্মার মধ্যে। স্বামী বিবেকানন্দ ভারতের পুনরুত্থানকে ত্বরান্বিত করতে যেমন যুবক চেয়েছিলেন, তার মানস নেত্রে যে যুবক আঁকার পরিকল্পনা স্বামীজি করেছিলেন, এই বেদান্ত ভাস্কর স্বামী রামতীর্থ যেন তেমনই এক বক্তব্য রেখাচিত্রের নিদর্শন ছিলেন। আমরা সত্যি সত্যি ভাবি যে আমরা এই যখন শুনি তখন মনে হয় সৎ কথাই আমরা তো শুনি, কিন্তু মনে রাখতে হবে আমাদের মনের জানলাটা যেন খোলা থাকে। মোর বাতায়নে নয়ন রাখি, কে যেন হায় গেল ডাকি। ভগবান এসে ডেকে যান, কিন্তু আমরা যেন ওই বাতায়নে জানলাটায় চোখ খোলা রাখি। আমাদের চোখের সামনে এই মহাপুরুষদের জীবন, এই মহামানবদের জীবন, সেইটি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে যতই আমরা জানার প্রবৃত্তি বেশি হয়, যতই ইচ্ছা হয় যে আমি জানবো জানবো, ততই আমাদের বিরাট জ্ঞানের দিকে, ঈশ্বরের দিকে আমরা যে এগিয়ে যাচ্ছি সেটা আমরা বুঝতে পারি। এই জানার আকাঙ্ক্ষাটা, সেই জন্য বারবার বলা হয় যে দ্য লংগিং ফর মোর নলেজ হ্যাজ লেড দ্য রিভার অফ সোল ইন টু দ্য ওশেন অফ ইনফাইনাইট উইজডম। লংগিং ফর মোর নলেজ, আমরা যত এগিয়ে যাই যত এগিয়ে যাই, সেই এগিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের জানলাটা যেন খুলে রাখতে পারি। সেই মনের জানলাটা খুলে রাখলে কে যেন ডাক দিয়ে যাবে। সৎকথায় প্রতিদিনের প্রার্থনা সেই ডাকের এক অনিন্দ সুন্দর আহ্বান, যে আহ্বান শুনে ভগবানের দিকে এগিয়ে যাবে, জানলা তাকে খুলতেই হবে। নমস্কার, ধন্যবাদ।